জি প্রিয় দর্শক, আপনারা জানেন 94তম মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মক্কাতে আজকে যে অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে, মক্কা প্রিমিয়ার লীগ, আসলে যেই অনুষ্ঠানে কিন্তু আমাদের সাবেক অধিনায়ক আমাদের আশরাফুল ভাই উপস্থিত আছেন। আসলে এই সর্বপ্রথম প্রবাসে এই মক্কার মাটিতে কিন্তু আজকে যে খেলাটি উদ্বোধন হচ্ছে আমাদের প্রবাসী বাংলাদেশিদের দেরকে নিয়ে, প্রবাসী বাংলাদেশি উদ্বুদ্ধ করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কনসুল জেনারেল সহ আমাদের আশরাফুল আলম ভাই এত কষ্টের মাধ্যমে আমাদের মক্কাতে আজকে এই খেলাতে উপস্থিত হয়েছেন। আমি প্রবাসের মাটিতে আসলে এই যে খেলাটা কেমন লাগছে ওনার কাছে, এবং আমাদের যে ছেলে ফেলে এখানে খেলাধুলা করতেছে, খেলাধুলা নিয়ে তা ওনার কি নির্দেশনা আছে আমি একটু জানতে চাবো বাইরের কাছে। আমাদের প্রবাসী বাংলাদেশে যে খেলাধুলা করছে, আসলে খেলাধুলা কিন্তু একটা মনের ফুরাক, এই খেলাধুলার জন্য কিন্তু খারাপ কাজ নেশা থেকে দূরে থাকে, বাইরের কি নির্দেশনা আছে আমাদের প্রবাসীদের উদ্দেশ্যে? জি আসসালামু আলাইকুম। অবশ্যই আমি মনে করি যে যারা এখানে খেলছেন তারা বাংলাদেশও খেলতো, তো এই জায়গায় কাজের ফাঁকে যে সুযোগটা হয় সেইখানে এই সুযোগে খেলছেন, অবশ্যই তাদের ক্রিকেটটা যেহেতু এক নম্বর স্পোর্টস বাংলাদেশে, তারা হয়তো এক সময় স্বপ্ন দেখেছিলেন যে বাংলাদেশে ক্রিকেট খেলবেন, ন্যাশনাল টিমে খেলবেন, কিন্তু সেই সুযোগটা হয়নি। কিন্তু এইখানে সুন্দর একটা আয়োজনের জন্য আমি ধন্যবাদ দিব সবাইকে যারা এই সুন্দর আয়োজনটা করেছেন, এবং অনেক ট্যালেন্টেড ক্রিকেটার আমি দেখছি তারা খেলছেন। সোফার যেই যতটুকু খেলা দেখলাম অনেক ভালো ভালো ব্যাটসম্যান, ভালো ভালো বোলার দেখেছি। তো আমি অনুরোধ করব যারা এখানে আছেন, যারা ভালো পজিশনে আছেন, ওনারা সাপোর্ট করবেন, কারণ ক্রিকেট খেলাটা খুব এক্সপেন্সিভ খেলা, এই সাপোর্টটা খুব প্রয়োজন সবার। ওরা যেন রেগুলার খেলতে পারে কাজের ফাঁকে, তাহলে তাদের মন মানসিকতাটা ভালো থাকবে, যেহেতু ফ্যামিলিকে রেখে তারা এখানে এসেছেন দেশের বাইরে। তো সবাইকে আমি অনুরোধ করব যারা ভালো পজিশনে আছেন আপনারা সাপোর্ট করবেন, কারণ এই খেলাটা প্রচুর এক্সপেন্সিভ এবং খুব ভালো লাগছে আমার। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাকে। আজকে আমাদের কনসুল জেনারেলের পক্ষ থেকে যে আমাদের প্রতিনিধি আছে আরিফুজ্জামান স্যারের কাছে জানতে চাবো, আপনি কেমন লাগছে পরিবেশটা? আসলে নিঃসন্দেহে একটি অভূতপূর্ব একটি পরিবেশ আমি বলবো এক কথায়, যে এখানে আমাদের হাজার হাজার কিলোমিটার দূরে আমাদের প্রবাসী বাংলাদেশিরা এখানে জীবিকার তাগিদে এসেছেন, কিন্তু এখানে আসার পরে তাদের মাঝে যে আসলে আমাদের বাংলাদেশিরা যে ক্রীড়ামোদী, ক্রীড়াকে পছন্দ করে, বিশেষ করে ক্রিকেটের প্রতি যে আমাদের যে একটি ভালোবাসা রয়েছে, এটা একটি প্রমাণ হিসাবে সুদূর প্রবাসে একটি চমৎকার আয়োজন হয়েছে। আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই বাংলাদেশ কনসুলেট জেনারেলের পক্ষ থেকে আয়োজক যারা আছেন তাদেরকে। জি ধন্যবাদ আরটিভিকে আজকের এই আয়োজন মক্কায়, আমরা অত্যন্ত আনন্দিত। প্রবাসীরা যেন সবসময় এই ধরনের আয়োজনগুলোতে আপনারা সম্পৃক্ত থাকেন, এই দোয়াই আপনাদের কাছে করছি। ধন্যবাদ, ধন্যবাদ। আমি আজকে প্রোগ্রামের সভাপতি এবং আলাউদ্দিন ভাই আমাদের রিপোর্টার অ্যাসোসিয়েশনের ইলেকট্রনিক মিডিয়ার সভাপতি, আমি জানতে চাইবো ওনার অনুভূতিটা একটু প্লিজ। ধন্যবাদ আরটিভিকে। আসলে আমরা যারা একটু আগে বলেছেন আমাদের আজকের অনুষ্ঠান প্রধান আকর্ষণ, প্রধান অতিথি, যে আমরা যে প্রবাসীরা সারাদিন কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি, 18 ঘন্টা 19 ঘন্টা কাজ করি, কাজ করার পরে যে সময়টুকু পাই, বিশেষ করে মধ্যপ্রাচ্যের প্রবাসীদের একটি অনুপ্রেরণা সারাদিন একটু এই খেলাধুলার মধ্যে নিজেকে ব্যস্ত রাখা, আর সেটাকে উৎসাহ যুগিয়েছেন এই বাংলাদেশের কৃতি সন্তান, বাংলাদেশকে যারা, ক্রিকেটকে যারা বিশ্বময় আলোড়ন করে তুলেছেন, সেই আজকে আমাদের মোহাম্মদ আশরাফুল ভাই। আমি একজন প্রবাসী হিসেবে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের প্রবাসী হিসেবে আমরা গর্ববোধ করছি, কারণ বাংলাদেশে যারাই যায় ইউরোপ আমেরিকাতে তারা উৎসাহ উদ্দীপনা দিতে যায়, উনি মধ্যপ্রাচ্যে এসেছেন, মক্কায় এসেছেন, মক্কার মাটিতে এসে আমাদেরকে উৎসাহ দিচ্ছেন, আমাদের এই প্রবাসী এবং কমিউনিটির পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আজকে ধন্যবাদ আপনাকে। আজকে প্রোগ্রামের উদ্বোধক আমাদের যে বিন মিশাল ভাই, আসলে আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা থেকে মোটামুটি এখন ভালো একজন ব্যবসায়ী হতে যাচ্ছে এবং হয়েছে, আমি জানতে চাবো তার অনুভূতিটা আমি বিন মিশাল ভাই কাছে। অনেক ধন্যবাদ আরটিভিকে, আর ধন্যবাদ জানাচ্ছি আনিস সরকার ভাই আপনাকে। আসলে আমরা অনেক দিন ধরেই আশরাফুল ভাইয়ের জন্য অপেক্ষায় আছিলাম যে কখন তিনি আমাদের মাঝে উপস্থিত হবে। আমি এবং বিশেষ করে এই অনুষ্ঠানের মূল আয়োজক দেলোয়ার ভাই এবং রাসেল ভাই, তাদের দুজনকে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি, কারণ অনেক দিন ধরে তারা আশরাফুল ভাইকে নিয়ে আসার জন্য পরিকল্পনা, প্রস্তুতি সবকিছু নিচ্ছিল, আমাকে সহযোগী হিসেবে রেখেছে, আমি এই জন্য অনেক সন্তুষ্ট। আর বিশেষ করে ধন্যবাদ জানাবো আশরাফুল ভাইকে, শুধু লন্ডন থেকে এসে আমাদের সাথে আজকে যুক্ত হয়েছে, আমাদের এই ছোট্ট পরিসরের খেলাটাকে সফল করার জন্য উনি আমাদের সাথে উপস্থিত আছে, আমাদেরকে সময় দিচ্ছে, যারা ওনাকে দেখতে এসেছে, ওনাকে যারা ভালোবাসে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমি এখন জানতে যাবো দেলোয়ার ভাই, আসলে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন প্রোগ্রামটা, খেলাটা নিয়ে আমি তার অনুভূতিটা জানতে চাচ্ছি। জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ প্রিমিয়ার লীগ সিজন 2 আয়োজক হিসাবে আমি আলহামদুলিল্লাহ সার্থক,
আজকের এই টুর্নামেন্টে মেগা ফাইনালে পার্টিসিপেট করছেন কুমিল্লা ভিক্টোরিয়ানস, জেদ্দা এবং মক্কা অ্যাভেঞ্জার্স। এখন আমরা দুই ডিস্ট্রিক্টে মানে আমরা বিভাজন হয়ে খেলাটা হচ্ছে, আশা করি সুন্দর এবং ফাইটিং একটা খেলা হবে। আর সবচেয়ে হ্যাপি হচ্ছি আমি আমাদের প্রবাসীর বুকে, আসলে আমরা অনেক কষ্টের পরে আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য আসলে আমরা টুর্নামেন্টে করে থাকি, সপ্তাহে একদিনের অপেক্ষা থাকি কোন দিন শুক্রবার আসবে। আর আমার এই টুর্নামেন্টের আয়োজক হিসাবে আমি আমার যে প্রধান আকর্ষণ আমাদের বাংলাদেশের সাবেক ক্যাপ্টেন মোহাম্মদ আশরাফুল এবং জেদ্দা কনসুলেট জেনারেল এবং যারা অতিথিরা আসছেন এবং আমাদের যে পার্টনার বিন বিশাল ভাই, ওদের সহযোগিতায় আমরা আপনাদের ভালোবাসা পেলে আমরা সামনে আরো ইনশাল্লাহ এগিয়ে যাবো। তবে আমার একটা কথা, আমি আমাদের বাংলাদেশ ইন্টারন্যাশনাল কলেজের চেয়ারম্যানকে জানতে চাবো তার অনুভূতিটা এবং সাপোর্ট কেমন করে যাবে আগামীতে। ধন্যবাদ আপনাকে। আজকে 94তম স্বাধীনতা দিবস উপলক্ষে যে প্রিমিয়াম ক্রিকেট টিম যে খেলা আয়োজন করা হয়েছে আমি অভিনন্দন জানাচ্ছি। আর আমরা অত্যন্ত খুশি যে আমরা জেদ্দা থেকে এসেছি, আমাদের বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক আশরাফুল সাহেব আজকে আমাদের মধ্যে আছেন, আমরা অনেকেই ওনার সাথে আমাদের আজকে প্রথম ব্যক্ত করছি। ধন্যবাদ। ধন্যবাদ। বিশিষ্ট ব্যবসায়ী আমি রুবুল ভাই জানতে চাবো তা কেমন লাগছে আজকে ব্রাহ্মণবাড়িয়ার একজন কৃষি সন্তান আমাদের এখানে আছে, তা কেমন লাগছে? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আরটিভিকে আজকে এত সুন্দর একটি অনুষ্ঠান লাইভে মাধ্যমে দেখানোর জন্য, বিশেষ করে আশরাফুল ভাইকে অসংখ্য ধন্যবাদ। ব্রাহ্মণবাড়িয়ার কৃষি সন্তান আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য ধন্যবাদ সবাইকে। আপনাদের সহযোগিতা আমরা অনেক দূরে জি দর্শক, আমি আরেকজন বিশিষ্ট ব্যবসায়ী, আমি বাইরে থেকে জানতে চাবো আপনার অনুভূতিটা আজকে। মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা এই আয়োজনটা করেছেন। ছোট্ট একটা বাংলাদেশে আজকে পরিণত হয়েছে, এখানে যে হাজার হাজার মানুষ আমরা দেখতেছি, এটা যে এত সুন্দর আয়োজন হয়েছে এটা কল্পনার বাইরে। এটা যদি আগে থেকে জানতাম আরো ইয়া করে আসতাম, হয়তো বা ফ্যামিলি নিয়ে আসতাম এভাবে, কিন্তু আজকে একটা ছোট্ট একটা বাংলাদেশে পরিণত হয়েছে আজকের অনুষ্ঠানটা। ধন্যবাদ আরিফ ভাইয়ের কাছে সংক্ষিপ্ত ভাবে। আলহামদুলিল্লাহ, খুব ভালো একটা অনুষ্ঠান, আমরা প্রবাসের বুকে আমাদের আর এক টুকরো বাংলাদেশ পাইছি, এখানে ক্রিকেট খেলাকে খুব সুন্দরভাবে উপভোগ করতেছি এবং এই আয়োজক কমিটিকে প্লাস আরটিভিকে ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের আয়োজনের আয়োজন করার জন্য। দর্শক আসলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হাজারো দর্শক আমাদের এখানে উপস্থিত আছেন, আমাদের যে প্রিয় আশরাফুল ভাই এসেছে মক্কা প্রিমিয়ার লীগ যে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে, আমরা প্রত্যাশা করবো আগামীতে সিজন থ্রি খেলা চালু করবে সে প্রত্যাশা। আনিস সরকার, উজ্জ্বল আর টিভি, মক্কা, সৌদি আরব।